নিজের হাতে বোনা নতুন কাপড়, সাথে ফুল দিয়ে ভাসানো হলো নদীতে। গঙ্গাদেবীর কাছে প্রার্থনা তাদের, আগামী বছর নিপুণ পোশাক বুননে হতে হবে আরও দক্ষ। এসবই ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈশুর অংশ। নতুন বছর বরণের এই উৎসবে হারি বৈশু, বৈশুমা ও বিসিকাতাল নামে তিন দিন পৃথক আয়োজন করে ত্রিপুরা জনগোষ্ঠী। ত্রিপুরা পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের 29 তারিখ ভোরের প্রথম আলোয় খাগড়াছড়ির খাগড়াপুর এলাকায় নিজেদের ঐতিহ্যবাহী পোশাক রিনা রিসাই পরে জড়ো হন এই জনগোষ্ঠীর নারীরা। এখানে অনেক ভালো লাগতেছে, এটা প্রতি বছরে একবার হয়, সো আমরা অনেক উপভোগ করি এখানে। আমার ত্রিপুরা বন্ধুরা আছে, ওদের উৎসবে এসেছি, আর এই প্রথম আমার খাগড়াছড়ি ভিজিট করা। হ্যাঁ, এবং আমার এই যে দেখলাম, এই প্রথম দেখলাম স্বচক্ষে, এটা আমার একটা অন্য ধরনের অভিজ্ঞতা এবং খুবই ভালো লাগছে। হারি বৈশুতে তারা জলে ফুল ও নতুন কাপড় ভাসায়, বৈশু মাতে ঘরে ঘরে অতিথি আপ্যায়ন করা হয়, আর বিসিকাতালের দিন বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। সকালবেলা ফুল ভাসায়, তারপর হচ্ছে ছোট ছোট রিনাই রিসা বানায়, ওইটা দিয়ে ফুল দিয়ে ভাসাই দিই। এটা আমাদের মেন বৈশুর প্রথম দিনে। পানিতে আমরা পূজা করি, গঙ্গা ফুল পূজা করি, এবং আমরা সুন্দর হাতে মানে ওইটাকে কি বলে আমাদের বয়স্কের মা বলে ত্রিপুরা ভাষায়, হাতে বোনা যে নৈপুণ্য শৈলী বা নিপুণতা সেটা যাতে নিখুঁত হয় প্রতি বছর বছর, সেটা আমরা ত্রিপুর মাকে বিসর্জন দিয়ে প্রার্থনা করি। মা গঙ্গীকে প্রণাম করার মধ্য দিয়ে আমরা পুরাতন যে দুঃখ জড়া সেগুলোকে আমি ভাসিয়ে দিই। রীতি অনুযায়ী সকালে বন থেকে সংগ্রহ করা মাধবীলতা, অলকানন্দ, জবাসহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে পুরাতন বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নিতে দেবী গঙ্গার উদ্দেশ্যে পূজা করেন তারা। আগামী 15 এপ্রিল শেষ হবে ত্রিপুরাদের বৈশু উৎসব।